হ্যালো এভরিওয়ান, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মদ জয়নব খাতুন। বরাবরের মতো আজকেও চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো ওমগট নদী। হঠাৎ দেখলে মনে হবে পানিতে নয়, যেন শূন্যে ভেসে চলেছে নৌকা, আর নৌকায় উঠে পড়লে দেখা মিলবে স্বচ্ছ পানির জীবন্ত এক অ্যাকোরিয়ামের। একটু ভালো করে তাকালে বুঝতে পারবেন নৌকার নিচে অসম্ভব স্বচ্ছ পানির সূক্ষ্ম আস্তরণ। অদ্ভুত নীল পানির নদীর নাম ওমগট। পাহাড়ি নদীটির অবস্থান ভারতের মেঘালয়ে। একটা নদীর পানি ঠিক কতটা স্বচ্ছ হতে পারে তা দেখতে চাইলে আপনাকে ওমগট নদীতে যেতেই হবে। কল্পনাকেও হার মানানো স্বচ্ছ পানি এখানে। 10 ফুট থেকে শুরু করে 200 ফুট পর্যন্ত পানি একেবারে স্বচ্ছ। এতই স্বচ্ছ যে পানির নিচে পাথর, মাছ, সাপ, বালি সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যায়। সূর্যের ঝলমলে আলো নদীর নিচ পর্যন্ত যায় 1 নিমিষে। ভর দুপুরে এই নদী পরিণত হয় ঝলমলে এক প্রাকৃতিক অ্যাকোরিয়ামে। এখানে মাছের দল দৌড়ে চলে আসে চোখের সামনে। নদীর নিচে টুকরো পাথরে যখন সূর্যের কিরণ পড়ে তখন সৃষ্টি হয় এক অদ্ভুত ভালো লাগার। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আগামী পর্ব আরও একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, টাটা।